হ্যালো বন্ধুরা, চলে এসছি নতুন আরেকটি চমক দেওয়া ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ একটি চমৎকার ভিডিও আপনাদের উপহার দিব। সম্প্রতি সেবয় আইসক্রিম কোম্পানি একটি নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে এবং সেটি তারা খুব ধুমধাম করে, একেবারে বিশাল এক অনুষ্ঠান করে তারকাদের মিলন মেলা বসিয়ে দিয়েছে এবং তারা সেই অনুষ্ঠানটির মাধ্যমে একটি আইসক্রিম সবার সামনে হাজির করেছে, যেটির নাম হচ্ছে আম, একদম আম, পুরাটাই আম। সেভয় কোম্পানির এই যে আম, এই আইসক্রিমটি এবং এর বিজ্ঞাপন বর্তমানে প্রকাশিত হয়েছে টেলিভিশনে, সোশ্যাল মিডিয়ায়। আমরা তারকাদের সেইখানে যে অনুষ্ঠান করা হয়েছে সেখানের যে রিভিউ সবকিছু দেখে এবং আমের চেহারা দেখে, আইসক্রিমের চেহারা দেখে খুবই আশা নিয়ে আমি এই আমের আইসক্রিম কিনে নিয়ে আসছি। খেয়ে দেখলাম কেমন হয়েছে। বন্ধুরা, আমার আশা ছিল এই যে প্যাকেটে যেরকম আম দেখছেন এবং তারকারা যেভাবে এর গুণগান গিয়েছিলেন, আমি মনে করেছিলাম যে হয়তো সত্যিকারের একটি ম্যাঙ্গো ফ্লেভার এবং ম্যাঙ্গো আমাদের সামনে চলে এসেছে, যেটি আমরা আইসক্রিমের মাধ্যমে উপভোগ করব। কিন্তু বন্ধুরা, দাম 50 টাকা এই আমের। আমি সম্পূর্ণভাবে আশাহত। আমার 100 টাকা দুইটি আইসক্রিম নিয়েছে, আমি পুরোটাই মনে হলো যে জলে ফেলে দিয়েছি। আমি এই কোম্পানির বিরুদ্ধে বলছি না, এই কোম্পানির আরো প্রোডাক্ট আছে, যেমন এদের ক্ষীর আইসক্রিম আমি ক্রয় করে খেয়ে আমি এতই তৃপ্ত হয়েছি যে আমি ঢাকা শহরের অনেক অনেক জায়গায় খুঁজেছি, একটি দোকানেও তাদের ফ্রিজ পাইনি, আম এই আইসক্রিম পাইনি, কিন্তু আমি খুঁজতে একটা জায়গায় পেয়েছি এবং সেখান থেকে প্রায় নিয়ে আমি খাই। অসাধারণ তাদের সেই আইসক্রিম, এবং এছাড়াও আরো বেশ কিছু আইসক্রিম রয়েছে যেগুলো এক কথায় বলা যায় যে খুবই টেস্টি এবং সুস্বাদু। ঠিক সেই কারণেই আমি মনে করেছি যে তারা মনে হয় যে সত্যিকারের একটি ম্যাঙ্গো ফ্লেভার এবং আমের সঠিক একটি তৃপ্তি পাওয়া যাবে এই আনসিজনেও। সেজন্যই আমি আগ্রহ নিয়ে অনেক খোঁজাখুঁজির পর আমাদের এলাকায় আমি একটি দোকানে এই আম নিয়েছি। কিন্তু এই আমের যে কথা বলা হয়েছে, ভাই রে ভাই, এই পুরোটাই কেমিক্যাল এবং পাকা আমের মতো দেখাচ্ছে, অথচ ঘ্রাণ বা স্বাদ আসছে কাঁচা আমের ফ্লেভার। কল্পনা করা যাবে না যে এরকম হতে পারে, এটা একেবারেই আমি মনে করি ধাপ্পা বাজি। আমি পুরোপুরি এটা একেবারে আশাহত। আমি দুঃখিত যে কোম্পানিটার বিরুদ্ধে যাচ্ছে ভিডিওটা, কিন্তু আমি সত্যি আমার ব্যক্তিগত মত, আমার ভালো লাগেনি। 50 টাকায় আমি তৃপ্ত না, কারণ আমি যে পাকা আমের ছবি রয়েছে, পাকা আমের চেহারা রয়েছে, দেখতেও আমের মতো কিন্তু খেতে কাঁচা আমের মতো, কিন্তু তাও এটা বোঝা যায় যে পুরোটাই কেমিক্যাল। এক কথায় আমি 10-এর মধ্যে 1 দিব, তাও খুব কষ্ট হবে আমার 1 দিতে। আমি এই আম আর জীবনে কিনে খাবো না। হয়তো আমার টার্গেট ছিল যে আমি বক্স ভরে ভরে কিনে ফ্রিজে রাখবো এবং মাঝে মাঝে খাবো, কিন্তু একবারই আমার কেনা শেষ, আমি আর জীবনে কখনো এই আমের আইসক্রিম খাবো না। তবে সেবয়ের সাথে আছি, সেবয়ের অন্য যে আইসক্রিম গুলো রয়েছে, বেশ করে ক্ষীর আইসক্রিম, সেটি নিয়ে রিভিউ করব, আপনাদেরকে দেখাবো, সেটি অসাধারণ, আমি সেটি প্রায় খাই। যাই হোক, ক্ষমা চাই যারা এই রিভিউটি দেখছেন, তবে অন্যদের হয়তো ভালো লাগতে পারে, তাই আপনি এটি ট্রাই করে দেখতে পারেন। 50 টাকায় আমার কাছে এটি পুরোপুরি বৃথা গিয়েছে বলে মনে হলো। যাই হোক, আজ রাখছি, আসছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন।